বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রকৃতির অভূতপূর্ব সৌন্দর্য দিয়ে ঘেরা এই দেশটির নাম বাংলাদেশ। বাংলাদেশ মানে বাঙালির দেশ, বাংলা ভাষার দেশ, আমার জন্মভূমি বাংলাদেশ। এই দেশটি পৃথিবীর এমন একটি দেশ যেটি শুধুমাত্র বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য বহু যুবক প্রাণ দিয়েছিল। বাংলাদেশের আধিকারিক নাম পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। এই দেশ আয়তনের দিক থেকে ছোট হলেও এদেশের জনসংখ্যা অনেক বেশি, প্রায় 16,29,51,000 জনসংখ্যা নিয়ে এই দেশ বিশ্বের জনবহুল দেশের মধ্যে অষ্টম স্থান হিসেবে পরিচিত। আসুন জেনে নেওয়া যাক আমার প্রাণের দেশ বাংলাদেশ সম্পর্কে কিছু অজানা তথ্য। বাংলাদেশের রাজধানী এবং সবথেকে বড় শহর হল ঢাকা। এই শহরে বসবাসকারী মানুষের সংখ্যা হল প্রায় 1.5 কোটি, আর জনসংখ্যা বেশি হওয়ার জন্য বিশ্বের জনবহুল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। 1971 সালে 26শে মার্চ পাকিস্তান থেকে বিভক্ত হয়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পরিগণিত হয়। তাই 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের প্রায় 60% বাংলাদেশে অবস্থিত, আর এখানেই বাস করে পৃথিবীর সবচেয়ে সুন্দর ভয়ঙ্কর আক্রমণাত্মক বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, যা বাংলাদেশের জাতীয় পশু হিসাবে পরিচিতি লাভ করেছে। কবাডি বা হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হলেও ক্রিকেট এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। বাংলাদেশের প্রধান বা আধিকারিক ভাষা হল বাংলা, যা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর জাতীয় ভাষা বাংলা। পৃথিবীতে অনেক ভাষার প্রচলন থাকলেও বাংলা ভাষা পৃথিবীতে সপ্তম স্থানে রয়েছে, এবং আপনারা শুনে খুশি হবেন ইউনেস্কো বাংলা ভাষাকে দি সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড বলে সম্মান দিয়েছেন। ভারত ও পাকিস্তানের পর বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে সাউথ এশিয়াতে তৃতীয় স্থান দখল করেছে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশকে পৃথিবীর সব থেকে তৃতীয় মুসলিম জনসংখ্যার দেশ বলা হয়, যা পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পরেই স্থান পেয়েছে। পৃথিবীর সব থেকে লম্বা অবিভক্ত সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত, যাকে আমরা কক্সবাজার নামে চিনি। এটি প্রায় 120 কিলোমিটার লম্বা। বাঙালির কথা হচ্ছে অথচ খাবারের কথা হবে না, এটা একেবারেই বেমানান। বাঙালি মানেই খাদ্যরসিক প্রিয় মানুষ। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশের মানুষের কাছে এত খাবারের রেসিপি আছে যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই ছোট দেশটিতে প্রায় 700-এর বেশি নদী আছে। গঙ্গাকে এখানে মেঘনা ও ব্রহ্মপুত্রকে যমুনা বলা হয়। এই দেশে 700-এর বেশি নদী থাকার জন্য এখানকার মাটি খুবই উর্বর এবং চাষবাসের উপযোগী। বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে উর্বর মাটির দেশও বলা হয়। আসুন এবার জেনে নেওয়া যাক কিছু বিশ্ব রেকর্ড যা বাংলাদেশের নামে রয়েছে। লাখো কণ্ঠী জাতীয় সঙ্গীত। 2014 সালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ববাসীকে দাগ লাগিয়ে দেয় বাংলাদেশ, যা গিনিস বুক অব ওয়ার্ল্ডে স্থান পেয়েছে। হাত ধোয়ার রেকর্ড। 2009 সালে 15ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে 52,970 জন মানুষ একসাথে হাত ধুয়ে বিশ্ব রেকর্ড করে। সবচেয়ে পাতলা জাতি। BMI সূচকের হিসাব অনুযায়ী বাংলাদেশের পুরুষের গড় ওজন 20.5 কেজি, আর নারীদের ক্ষেত্রে এটি 20.4 কেজি। সূচকের হিসাব অনুযায়ী বাংলাদেশিরাই বিশ্বের সবচেয়ে কম ওজনের জাতি। সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগরের আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার। গিনিস বুকের তথ্য অনুযায়ী এটি বিশ্বের সবথেকে বড় উপসাগর। সবচেয়ে বড় মানব শিকল। 2008 সালে বাংলাদেশের মানুষ টেকনব থেকে তেঁতুলিয়া পর্যন্ত
1050 কিলোমিটার এলাকা হাতে হাত মিলিয়ে বিশ্বের সবচেয়ে বড় মানব শিকলের আয়োজন করেছিল। সর্বাধিক জনভারতের দেশ বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 2918 জনের বেশি মানুষ, যা পৃথিবীর অন্য কোথাও এইভাবে বাস করে না। বাংলাদেশ পৃথিবীর প্রগতিশীল দেশগুলির মধ্যে একটি। বিশ্বের দরবারে এই দেশ একদিন তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। বাংলাদেশের অনেক অজানা তথ্য আপনাদের জানাতে পেরে আমরা আন্তরিকভাবে ভীষণ খুশি। ভিডিওটি শেষ করার আগে আমরা সবাই একসাথে মন প্রাণ খুলে বলতে পারি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের আপডেট পেতে বেল বটনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ।